ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত পিন্টু বিশ্বাস ভাই ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবাহন তাল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন আপনি জানতে চেয়েছেন মেয়েদের জুমার সালাত কীভাবে তারা আদায় করবে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাম আবাদ সম্মানিত ভাই আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন আমিন মেয়েদের উপরে জুমার সালাদ ফরজ নয় ইসলামী শুরুতে যে সমস্ত বিধান রয়েছে তার মধ্যে কোরআন এবং হাদিসের বিধানাবলিতে মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ করা হয়নি অর্থাৎ জুমা সালাতে তাদেরকে আসতে হবে এটা আল্লাহ তাআলা তাদেরকে হালকা করে দিয়েছেন এমনিভাবে মুসাফির ব্যক্তিও যিনি সফরে অবস্থায় আছেন তার জন্য জুমা ফরজ করা হয়নি তবে মুসাফির যদি যে সমস্ত জামাতগুলি চলে যে সমস্ত এলাকায় জুমা চলে সেখানে যায় যদি জুমাতে শরিক হয় মুর্শিদ ভালো কাজ এবং সে জুমা নামাজ আদায় করবে তার জন্য এটা হুকুম রয়েছে নতুবা তার জন্য ফরজ নয় যেমন কসর করা তার জন্য হুকুম রয়েছে অর্ডার রয়েছে এবং মুকিমের সাথে নামাজ পড়লে সে পুরোটাই পড়বে তখন আর কসর চলবে না শুনুন পড়া দরকার নেই নামাজটাকে পুরা পড়বে আর মুসা এমনিভাবে মহিলাকে জুমার জন্য আসতে বাধ্য করা হয়নি ইসলামের শরীয়তে কিন্তু যদি সে জুমার নামাজগুলিতে আসে সে ধরনের সুব্যবস্থা থাকে সেই ধরনের পরিবেশ থাকে অনুকূল পরিবেশ তার ফেতনার ভয় না থাকে এবং কোন সমস্যা বিশৃঙ্খলা না থাকে তাহলে জুমার নামাজ আসবে সে যা মহিলা পরিবেশে মহিলার মাঝে দিয়ে আলাদা নামাজ পড়বে সেখানে কুদবা শুনবে জুমার নামাজ আদায় করবে সুন্নত আগে পরে যেগুলো আছে সেগুলো আদায় করবে আর বাড়িতে যদি পড়ে নামাজে না আসে তাহলে বাড়িতে পড়লে যে বাড়িতে জোহর নামাজ আদায় করবে জুমার পরে পড়তে হবে তার জোর জুমার আগেই যখনই টাইম হয়ে যায় তখন জোহর নামাজ সে আদায় করে নেবে যথা টাইমে নিয়মিত যেভাবে জোহরের নামাজ আদায় করে সুন্নত সহ আগে পড়ে সেভাবে আদায় করে নেবে এটাই তার প্রতি ইসলামী শরীয়তের বিধান আল্লাহ সুবহানাহু ও তালা সবাইকে ইসলামের সূর্যর বিধানাবলীর উপরে প্রতিষ্ঠিত থেকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন 하자 আল্লাহ তাআলা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি